রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবুলি এলাকায় জায়গা জমির বিরোধ নিয়ে গতকাল সকাল 10টায় নিজ বাড়িতে ঘর তৈরিকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং লোহার রড ও কিরিচ দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। এক পর্যায়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে পরে স্থানীয় লোকজন আসলে তারা পালিয়ে যায়। তখন এলাকাবাসী এসে দেখতে পায় 3-4 জন লোহার রড ও দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 8টায় আবুল হোসেন নামের একজনের মৃত্যু হয়। তার আপন ভাই আহত অবস্থায় চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ভর্তি রয়েছে। তার বড় ছেলেকে লোহার রড দিয়ে মেরে গুরুতর আহত করেছে। তার মাথায় 8 থেকে 9টা সেলাই করা হয়েছে। ডাক্তার জানিয়েছে তিনিও শঙ্কামুক্ত নয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি বলেন, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার জন্য নিকটস্থ থানাকে জানানো হয়েছে। আমার বাবাকে যখন মারতেছে, আমি এরকম টেনে নিয়ে আসার জন্য গেছি, তখন আমাকে মরিচের গুঁড়ি মেরে দিছে। এরপর আবার আমার বাবাকে লট দিয়ে বাড়ি মেরে ফেলে দিছে। উনি লাশের মতো মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার চোখে যখন মরিচের গুঁড়ি দিছে, আমি সামনের দিকে পড়ে গেছি। তখন আমাকে ও তার বাবা ছেলে মিলে দুজনে মানে লট দিয়ে আমাকে ফেটে দিছে, মাথা ফেটে দিছে। যারা মাঝে এই জায়গা সম্পর্কে আয় তারা তারার উপযুক্ত শাস্তি এবং বিচার চাই আমার ইয়ান রাঙ্গুনি আবাসীর কাছে আবেদন। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।